আপনার কাছে মতন মৌলানা শেখ মুস সরকার সাহেবের কাছে জানতে চাইবো যে করোনা ভাইরাসের এই সময়ে আমাদের মসজিদে কিভাবে যেখানে এখনো পর্যন্ত সরকার থেকে কোনো বাইন্ডিংস নেই যে মসজিদে যাওয়া যাবে না বা ইংল্যান্ডের মতো হুজুর যেভাবে উল্লেখ করেছেন যে যদি চায় কেউ ব্যক্তিগতভাবে গিয়ে নামাজ আদায় করতে পারবে তো মসজিদের আদব সম্পর্কে যদি বা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা কি সেই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন জি জাকাল্লাহ প্রশ্নের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া বানি আদামা খুজু জেনা ইন দা কল্লি মসজিদ যে হে বানী আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদের নিকট নিজ সৌন্দর্য অবলম্বন করে যেও এটা বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয়টা যেন হয় নবী করিম সাল্লি সাল্লাম পবিত্রতার প্রতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি এতটা গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে আত্মহরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ নবী করিম সাল্লাহসাল্লাম আমাদেরকে মসজিদে আদবের ব্যাপারে বলেছেন যে যদি কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায় এমন খাদ্যদ্রব্য খেয়ে তোমরা মসজিদে যাবে না যেমন তিনি উল্লেখ করেছেন যে তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না নবী করিম সাল্লিউসাল্লাম আমাদেরকে এটাও শিখিয়েছেন যে যদি কোনো দ্রব্য মানে কাঁচা মাংসর কথাও তিনি উল্লেখ করেছেন যে কাঁচা মাংস নিয়ে মসজিদের ভিতর দিয়ে যাবে না সেখানে তো দুর্গন্ধযুক্ত কোনো দ্রব্য পরের কথা বা দূরের কথা তিনি বলেছেন তোমরা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যেও মসজিদের একটা আদাবের মধ্যে এটাও আছে আল্লাহ তাল্লাহ পবিত্র করে বলেছেন যে ওয়ামান আজলামসিদাল্লাফি হাসমুহু ওয়াসা আফি খারাবিহা উলাইকা মা মা আইয়াদ অর্থাৎ সুরাব আকারের একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তির চেয়ে অধিক জালেমকে যে আল্লাহর মসজিদে তার নাম নিতে বাধা দেয় এবং এইগুলোকে অর্থাৎ এই মসজিদকে ধ্বংস সাধনের প্রয়াসী হয় এরপরের বাক্যটা আমাদের জন্য শিক্ষণীয় আল্লাহ তালা বলছেন যে তাদের আদৌ সঙ্গত হবে না যে এই মসজিদগুলোতে আল্লাহর বয়ে ভীত না হয়ে প্রবেশ করে অর্থাৎ আমাদের এই বিষয়ে সজস্য থাকতে হবে আমরা যেন আল্লাহর মসজিদে আল্লাহর বয়ে ভীত হয়ে মসজিদে প্রবেশ করি দেখেন আমরা মসজিদে প্রবেশের দোয়ার কথা জানি এই দোয়াটা হলো যে বিসমিল্লাহি সাল্লা সালামু আল্লাহ রসুলিল্লাহি আল্লাহমকি জুনবি আফতাহালিয়া বাবা রহমাদিকা প্রথমে বলা হচ্ছে আল্লাহ নামে আমরা প্রবেশ করছি তারপর আমরা রসুলের প্রতি দূরত প্রেরণ করছি তারপরে আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাচ্ছি এবং আল্লাহ তালার কাছে বলছি হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও বের হওয়ার সময় আমরা ফাদলিকা বলে থাকি রাহমাতিকার স্থলে ফাদলিকা হবে তো এটাও মসজিদের একটা আদব হুজুর এই কিছুদিন পূর্বে আমাদের মসজিদে আদব রক্ষা বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেকগুলো নির্দেশনা প্রদান করেছেন এর মধ্যে একটা নির্দেশনা এটা দিয়েছেন যে এই বর্তমান পরিস্থিতি কে কারোর শরীরে যদি জ্বর থাকে বা শরীর ব্যথা হয় সামান্য সর্দি কাশি যদি থাকে এমন ব্যক্তির মসজিদে আসা উচিত নয় যতদিন পর্যন্ত ওরা ডাক্তার দেখাবে বা সুস্থ হবে তারপরে হুজুর বলেছেন যে যে ব্যক্তির মাধ্যমে অন্যের কষ্ট হয় বা যে ব্যক্তি অন্যের কষ্টের কারণ হয় এমন ব্যক্তিরও মসজিদে আসার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত হুজুর বলেছেন যে যে রোগ ছোঁয়াচে সাধারণত যে রোগের মাধ্যমে রোগ ছড়ায় এই রোগীরা যেন মসজিদে আসার ব্যাপারে সাবধানতা অবলম্বন করে হুজুর বলেছেন যে আমরা আজকাল অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে স্যানিটাইজার বা বিভিন্ন জাতি এইসব জাতীয় জিনিসের ঘাটতি দেখা দিচ্ছে হুজুর বলছেন যে আমরা যদি দৈনিক পাঁচবেলা নামাজের পূর্বে উজু করে নিই এবং নাক পরিষ্কার করে নিই তাহলে আমাদের যে স্যানিটাইজারের যে ঘাটতি সেটাও পূরণ হয়ে যাবে এবং আমরা বাহ্যিক পরিচ্ছন্ন হতে পারব এবং আমরা আধ্যাত্মিকভাবেও আমরা পাঁচবেলা নামাজের মাধ্যমে পরিচ্ছন্ন হতে পারব। হুজুর এই কথা বলেছেন যে আমরা যেন আমি তো এই কথাটা বলেছি যে সুগন্ধি ব্যবহার করে যেন কেউ সবাই মসজিদে প্রবেশ করে হুজুর বলেছেন যে যাদের হাঁচি কাশি আসে মসজিদে প্রবেশের পরে বা যখন হাঁচি কাশি দেয় সে যেন মুখে রুমাল বা হাত যেন সামনে রাখে যেন এই থুত অন্যের কষ্টের কারণ না হয় তো এই ধরনের বিষয়গুলো হুজুর আমাদেরকে সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন এবং হুজুর এটাও বলেছেন যে কেউ যদি মোজা পরে মসজিদে আসে তাহলে তার প্রতিদিন মোজা ধোয়া উচিত কেননা অনেক সময় দেখা গেছে মোজা থেকে দুর্গন্ধ বের হয় আর অন্যের কষ্টের কারণ হয় অর্থাৎ আমরা যখন মসজিদে প্রবেশ করব। আমাদের মাথার মধ্যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যেন অন্যের কষ্টের কারণ না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন তো এই জন্য আমাদের সবার এদিকে দৃষ্টি রাখতে হবে যে মসজিদের যে আদব রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে আল্লাহ রসুল নির্দেশ প্রদান করেছেন হুজুর যে নির্দেশনা প্রদান করেছেন সেইগুলো যেন বর্তমান পরিস্থিতিতে আমরা আরও বেশি খেয়াল করি এবং সেই অনুযায়ী যেন আমরা চলি